আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। এই মুহূর্তে পাওয়া সর্বশেষ ইউক্রেন রাশিয়ার যুদ্ধের আপডেট সংবাদ। বাখমুত পুরো ধ্বংস হয়ে গেছে বলছে জেলেনস্কি, তবে রাশিয়ার দখলের কথা অস্বীকার করেছে জেলেনস্কি। এরপর জানিয়ে দেব, নিরাপত্তা বাহিনী 3 সদস্যকে হত্যার দায়ে 3 যুবকের মৃত্যুদণ্ড কার্যকর। ইরানের মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন না হতে পার্শ্ব থেকে পরামর্শ দিল তেহরান। এদিকে জাপান দক্ষিণ কোরিয়ার নেতৃবৃন্দকে যুক্তরাষ্ট্রে আমন্ত্রণ বাইডেনের। এরপর জানিয়ে দেব ইউক্রেনে রাশিয়ার অব্যাহত হামলার কঠোর সমালোচনা। জানিয়ে দেব যুদ্ধবিরতির মধ্যেই সুদানে কাতার দূতাবাসে হামলা, সৌদির নিন্দা। সর্বশেষে জানিয়ে দিব 25 জন নিরস্ত্রকে গুলি করে হত্যা করা হয়েছে দাবি ইমরানের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন। আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। তবে রাশিয়ার দখলের কথা অস্বীকার জেলেনস্কির। বাখমুত পুরো ধ্বংস হয়ে গেছে বলছে জেলেনস্কি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন বাখমুত সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে, তবে রাশিয়া এই শহরটি দখল করেছে তা অস্বীকার করেছেন তিনি। রবিবার পূর্বে ইউক্রেনের এই শহর নিজেদের নিয়ন্ত্রণে আছে কিনা তা জানতে চাইলে জেলেনস্কি বলেন, এটি একটি দুঃখের বিষয়, এটি একটি ট্র্যাজেডি, কিন্তু আজকের জন্য বাখমুত শুধু আমাদের হৃদয়ে রয়েছে। জাপানে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠকের আগে তার কাছে বিষয়টি জানতে চাওয়া হয়। তার কার্যালয় পরে সাংবাদিকদের কাছে স্পষ্ট করে দেয় যে জেলেনস্কি অস্বীকার করেছেন যে শহরটি রাশিয়ার দখলে গিয়েছে। এর আগে শনিবার রাশিয়া দাবি করে তারা ধ্বংসপ্রাপ্ত পূর্ব ইউক্রেনের শহরটি পুরোপুরি দখল করেছে, যা সত্য হলে 15 মাসের দীর্ঘতম এবং রক্তক্ষয়ী যুদ্ধের সমাপ্তি ঘটবে। জেলেনস্কি আরো বলেছেন এটি ট্র্যাজেডি, জায়গাটিতে আর কিছুই নেই। সূত্র বিবিসি। নিরাপত্তা বাহিনী 3 সদস্যকে হত্যার দায়ে 3 যুবকের মৃত্যুদণ্ড কার্যকর। ইরানের মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন না হতে পার্শ্বত্যকে পরামর্শ দিল তেহরান। ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়ন যে বক্তব্য দিয়েছে তার তীব্র নিন্দা জানিয়েছে তেহরান। ইরান বলেছে বিশ্বের বিভিন্ন দেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে কথা বলার আইনগত বা নৈতিক অধিকার আমেরিকা কিংবা ইউরোপীয় ইউনিয়নের নেই। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি শনিবার তেহরানে বলেছেন অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ এবং নিজেদেরকে মানবাধিকারের রক্ষক হিসেবে জাহির করার পরিবর্তে পশ্চিমা দেশগুলোর উচিত তাদের নিজেদের নাগরিকদের দুঃখ দুর্দশা লাঘবের চেষ্টা করা। তারা অন্য দেশের ব্যাপারে উদ্বিগ্ন হওয়ার পরিবর্তে যেন তাদের নিজেদের জনগণের মানবাধিকার সমুন্নত রাখা ও তাদের দাবি দাওয়া মেনে নেওয়ার প্রতি বেশি মনোযোগী হয়। কানানি বলেন একথা সবার কাছে বহু আগে পরিষ্কার হয়ে গেছে যে আমেরিকা ও ইউরোপ তাদের অবৈধ রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার হাতিয়ার হিসেবে মানবাধিকারকে ব্যবহার করে। ইরানের সর্বোচ্চ আদালতের রায়ের সূত্র ধরে গত শুক্রবার 3 যুবকের ফাঁসি কার্যকর করার পর আমেরিকা ও ইউরোপ ইরানের মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে। ওই 3 যুবক গত বছর ইরানে বিদেশি মদদে সহিংসতা চলার ও সময় ইস্পাহান শহরে নিরাপত্তা বাহিনীর উপর হামলা চালিয়ে একজন কর্নেল সহ 3 জন নিরাপত্তা কর্মীকে হত্যা করার দায়ে অভিযুক্ত হয়। সমস্ত আইনি প্রক্রিয়া শেষে শুক্রবার ভোরে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেফ বোরেল কঠোরতম ভাষায় ওই মৃত্যুদণ্ডের নিন্দা জানায়। তিনি মৃত্যুদণ্ডের বিধান তুলে দেওয়ার জন্য ইরানের প্রতি আহ্বান জানান। এছাড়া মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বেদান্ত প্যাটেল মৃত্যুদণ্ড কার্যকর করার ঘটনায় ইরানের সরকার কর্তৃক এদেশের জনগণের সম্মান ও মানবাধিকার লঙ্ঘিত হয়েছে বলে মন্তব্য করেন। সূত্র পার্স টুডে। জাপান ও দক্ষিণ কোরিয়ার নেতৃবৃন্দকে যুক্তরাষ্ট্রে আমন্ত্রণ বাইডেনের। জাপান ও দক্ষিণ কোরিয়ার নেতৃবৃন্দকে যুক্তরাষ্ট্রে আনুষ্ঠানিক ত্রিমুখী আলোচনায় আমন্ত্রণ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। রবিবার মার্কিন গণমাধ্যম এপির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্থান টাইমস। মার্কিন প্রশাসনের একজন সিনিয়র কর্মকর্তা এ কথা জানান। জাপানের হিরোশিমায় অনুষ্ঠিত G7 শীর্ষ সম্মেলনের ফাঁকে এসব নেতা স্বল্প সময়ের জন্য মিলিত হয়েছিলেন। উল্লেখ্য, জাপান ও দক্ষিণ কোরিয়ার সম্পর্কের ক্ষেত্রে ইতিহাস এক বড় বিষয় হয়ে দাঁড়িয়ে আছে। কোরীয় উপদ্বীপে 1910 সাল থেকে 1945 সাল পর্যন্ত ঔপনিবেশিক দখলদারিত্বের সময়ে জাপান দেশটির উপর যৌন দাসত্ব জোরপূর্বক শ্রমে বাধ্য করা সহ নানা ধরনের নৃশংসতা চালায়। এছাড়া 2018 সালে দক্ষিণ কোরিয়ার আদালত
জাপানি সংস্থাগুলোকে জোরপূর্বক শ্রমের শিকার ও তাদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়ার পর দুদেশের সম্পর্ক তলানিতে গিয়ে থাকে। বর্তমানে প্রতিবেশী দুদেশ সম্পর্কের বরফ গলানোর লক্ষ্যে নানা কূটনৈতিক উদ্যোগ নিয়েছে বাইডেন। উভয় নেতা দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়নে নেওয়া সাহসী পদক্ষেপ সমূহের প্রশংসা করেছেন। হোয়াইট হাউসের এক বিবৃতিতে একথা বলা হয়েছে। বিবৃতিতে আরো বলা হয়েছে, এই তিন নেতা উত্তর কোরিয়ার অবৈধ পরমাণু ও ক্ষেপণাস্ত্র হুমকির বিষয়ে নতুন সমন্বয় নিয়ে আলোচনা করেন। ওই কর্মকর্তা বলেন, বৈঠকের দিনক্ষণ শীঘ্রই ঠিক করা হবে, বিস্তারিত আর কিছু তিনি উল্লেখ করেননি। সূত্র হিন্দুস্থান টাইমস। ইউক্রেনে রাশিয়ার অব্যাহত হামলার কঠোর সমালোচনা। ইউক্রেনে রুশ বাহিনীর অব্যাহত হামলার কঠোর সমালোচনা করেছেন G7 দেশের নেতারা। জাপানের হিরোশিমায় তিন দিনের G7 সম্মেলনের দ্বিতীয় দিনে শনিবার এই সমালোচনা করেন তারা। অন্যদিকে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বেইজিং এর সামরিকরণ কার্যক্রম নিয়ে চীনকে সতর্ক করেছেন নেতারা। শনিবার জাপানের হিরোশিমায় তিন দিনের G7 সম্মেলনে যোগ দেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইউক্রেনে রুশ বাহিনীর হামলার বিরুদ্ধে সমর্থনের আহ্বান জানান জেলেনস্কি। এরপর এক বিবৃতিতে G7 নেতারা ইউক্রেনে রুশ হামলার বন্ধ করতে রাশিয়ার উপর চাপ প্রয়োগের জন্য চীনের প্রতি আহ্বান জানান। শর্তহীনভাবে ইউক্রেন থেকে রুশ সেনা প্রত্যাহারেরও আহ্বান জানানো হয়। আজ শেষ হবে 49তম G7 সম্মেলন। যুদ্ধবিরতির মধ্যেই সুদানে কাতার দূতাবাসে হামলা, সৌদির নিন্দা। সুদানের রাজধানী খার্তুমে কাতার দূতাবাসে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়েছে। শনিবার এর নিন্দা জানিয়েছে সৌদি আরব। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে একথা বলা হয়েছে। এ খবর দিয়েছে অনলাইন আরব নিউজ। ওই বিবৃতিতে বলা হয়েছে, কূটনৈতিক মিশন এবং এর প্রতিনিধিদের ওপর যেন যে কোনো রকম সহিংসতা এবং স্যাবোটাইজ পুরোপুরিভাবে প্রত্যাখ্যান করে সৌদি আরব। সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সুদানের সব পক্ষের প্রতি সম্প্রতি জেদ্দা আলোচনার ফলে সম্পাদিত চুক্তি মেনে চলার আহ্বান জানানো হয়েছে। তাদেরকে রাজনৈতিক পন্থা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে। শনিবার কাতার দূতাবাসে ওই হামলা হয়। এর আগে হামলার শিকার হয়েছে জর্ডান, সৌদি আরব ও তুরস্কের দূতাবাস। সৌদি আরবের জেদ্দায় আরব নেতাদের সামিট শেষ হওয়ার একদিন পরেই কাতার দূতাবাসে হামলা হলো। ওই সামিট থেকে সুদানের প্রতিদ্বন্দ্বী দুই জেনারেলের প্রতি যুদ্ধ বন্ধের আহ্বান জানানো হয়। কিন্তু এর পরদিন হামলা হওয়ায় মনে হচ্ছে জেনারেলরা কাউকে পাত্তা দিচ্ছে না। কাতার দূতাবাসে হামলার কড়া নিন্দা জানিয়েছে উপসাগরীয় সহযোগিতা বিষয়ক কাউন্সিল GCC। তারাও যে কোনো রকম সহিংসতা এবং ভাঙচুরের নিন্দা জানিয়েছে। বিশেষ করে কূটনৈতিক মিশনগুলোর প্রধান কার্যালয় এবং এর ভবনগুলো লক্ষ্য করে সম্প্রতি যে টার্গেট করা হয়েছে তার নিন্দা জানিয়েছে GCC। এ সংগঠনের সেক্রেটারি জেনারেল জাসেম আল বোদাইবি সবরকম সামরিক অপারেশন দ্রুত বন্ধ করার আহ্বান জানিয়েছেন লড়াইরত দুই পক্ষকে। সর্বোচ্চ সংযম পালনের আহ্বান জানিয়েছেন। উত্তেজনা এড়াতে আন্তর্জাতিক চুক্তি ও কূটনৈতিক আদর্শগুলোর প্রতি শ্রদ্ধা দেখানোর অনুরোধ করেছেন। 25 জন নিরস্ত্রকে গুলি করে হত্যা করা হয়েছে দাবি ইমরানের। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক ইনসাফের চেয়ারম্যান ইমরান খান দাবি করেছেন, বিক্ষোভে 25 জন নিরস্ত্র PTI সমর্থককে গুলি করে হত্যা করা হয়েছে। গতকাল শনিবার জাতির উদ্দেশ্যে এক ভাষণে তিনি একথা বলেন। খবর ডন ও দুনিয়া নিউজের। ইমরান আরো বলেন, বিক্ষোভের সময় আমাদের যে 25 জন লোক নিহত হলেন তা নিয়ে সরকারের কেউ কথা বলছে না। তাদের সবাই নিরস্ত্র ছিল এবং তাদের গুলি করে হত্যা করা হয়েছে। এই দেশের মানুষের জীবনের কি কোনো মূল্য আছে, এমন প্রশ্ন করেছেন ইমরান খান। তবে তিনি তার এ দাবির পক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেননি। যদিও এর আগে পাকিস্তানি সংবাদ মাধ্যমে বলা হয়েছে ইমরান খানের গ্রেপ্তার ঘিরে সংঘর্ষে 10 জন নিহত হয়েছে। উল্লেখ্য, গত 9 মে ইসলামাবাদ হাইকোর্ট প্রাঙ্গণ থেকে আকস্মিক গ্রেপ্তার হন ইমরান খান। যদিও 2 দিনের মধ্যে জামিনে মুক্তি পান, তবে ইমরান খানের গ্রেপ্তার ঘিরে পাকিস্তানে ব্যাপক সহিংসতা হয়।